এটাই বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী তো ভয়ে লুকিয়ে আছে, একের আড়াল থেকে তার বিভিন্ন সাকবেদদেরকে পাঠাচ্ছে যুদ্ধ করার জন্য, যে আমাদেরকে নামতে বাধ্য হতে হতে সেটা যেন না হয়। পুলিশ যদি এদের উপর অত্যাচার করে, গণতান্ত্রিক আন্দোলনে দমন পীড়ন করে, তখন আমাদেরকে নামতে হবে। প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে আলাদা করে, সেটা কবে সেটা জানাবো আমরা পরিস্থিতি দেখে, এটা পরিস্থিতির উপর নির্ভর করে। কালকে যদি পুলিশ অত্যাচার করে তাহলে বিজেপি আগামী দিনে আবার আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। আমি এটাই বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী তো ভয়ে লুকিয়ে আছে, একের আড়াল থেকে তার বিভিন্ন সাকবেদদেরকে পাঠাচ্ছে যুদ্ধ করার জন্য। সম্মানের আন্দোলনটা কালকে আপনারা ওয়াচিং এ রাখছেন, এই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। যে কোনো গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের উপর ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন আছে। অন্য রাজনৈতিক না জানি সরে আসছে তাদের বক্তব্য, আগামীকাল একটি পরীক্ষা রয়েছে, তাদের ছাত্রছাত্রীদের অসুবিধা হবে, এই বিষয়টি নিয়ে কি বলবেন? অনেক পরীক্ষা কিছু সাবজেক্টের আছে, সকালবেলা মাত্র দুটো সাবজেক্টের আছে, সন্ধেবেলা ছটি সাবজেক্টের আছে, উড়িয়া সাঁওতালি এরকম বেশ কিছু ল্যাঙ্গুয়েজের পরীক্ষা আছে বিকেলের দুপুরে সেকেন্ড হাফে। সর্বসাকুল্যে আমার যেটা মনে হয় সম্ভবত 5000 ছাত্রী পরীক্ষা সম্ভবত, আমি এক্সাক্ট ডেটা নিইনি, আমি সেটা সম্ভবত বলছি। আমাদের ভারতীয় জনতা পার্টির হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে আমরা আমাদের সাধ্যমতো পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এটা পুলিশের ডিউটি। একটা প্রশ্ন, পরের দিনও পরীক্ষা আছে কিন্তু, পরের দিন তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশ হচ্ছে, সেটা নিয়ে কিন্তু পুলিশের মাথা নেই, পাশে আছি মেসেজও আছে, পরের দিনও পরীক্ষা আছে, কম সাবজেক্টের আছে কিন্তু আছে। গতকাল শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন এই মেয়েটি ষড়যন্ত্রের শিকার এবং সেটা আর্জিকরের ভিতর থেকেই হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে এখনো বা মুখ্যমন্ত্রী বা পুলিশ এখনো পর্যন্ত এই জিনিসটি বলছেন না। আমি এটাই বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী তো ভয়ে লুকিয়ে আছে, একের আড়াল থেকে তার বিভিন্ন সাকবেদদেরকে পাঠাচ্ছে যুদ্ধ করার জন্য, পানি দেওয়ার জন্য, একের জন্য সে পানি দিয়ে যাচ্ছে, বিবেকের পানি। আগে যাত্রা হতো, মাঝে মাঝে একটা করে অঙ্ক শেষ হলে বিবেক আসতে একটা গান করে চলে যেত, সেরকম এক একজন তৃণমূল নেতা এসে বিবেকের পানি দিয়ে যাচ্ছে। পরিস্থিতি কাল যদি গুরুতর হয় তাহলে আপনারা নামছেন? আগামী দিনে নামতে হবে, কালকেও নামতে পারি আমরা, আমরা চাই শান্তিপূর্ণ হবে। আর অশান্তি হলে? শান্তি হলে বিজেপিকে নামতে হবে, প্রধান বিরোধী দল। আপনি ভোট না দিলেও আপনার দাবি জানানোর, আপনাকে রক্ষা করার দায়িত্ব তো, আপনার দাবিকে সোচ্চার করার দায়িত্ব প্রধান বিরোধী দলের, সেই নৈতিক দায়িত্ব, সেই গণতান্ত্রিক দায়িত্ব নিয়ে আমরা নামবো। আমাদের ঘরের বোন, কারো হয়তো মেয়ের মতো, কারো হয়তো দিদির মতো, যেন ন্যায় বিচার এবং অপরাধীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি শাস্তি পায়, তার আবেদন ক্যামেরার সামনে রেখে প্রদীপ জ্বালাবো। আমি সেই প্রদীপ নিজে এসে পরিবারের সাথে, ওনাদের সাংকোনারা সঙ্গে ছিলেন, আমি নিজে জ্বালা। এমনিতে পরিবার অত্যন্ত দুঃখের মধ্যে আছে, সেজন্য তাদেরকে বেশিক্ষণ ডিস্টার্ব করা আমারও ইচ্ছে ছিল না, এবং ওনাদের এতটা তাড়াতাড়ি আমি ওনাদের কাছ থেকে বিটাই নিলাম। ওনারা বলেছেন আন্দোলনটা চালিয়ে যেতে সবাইকে, শুধু আমাদেরকে না, যাতে ন্যায় বিচারটা হয়। ওনাদের সন্দেহ হচ্ছে যে আন্দোলনটা থেমে গেলে ন্যায় বিচারটা মনে হয় আর হবে না, সেজন্য আমি আমার তরফ থেকে আবেদন জানাবো সকলকে, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, ইররেসপেক্টিভ অফ অর্গানাইজেশন, যে সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ যেভাবে চালু আছে আরো তীব্র থেকে তীব্রতর এর প্রতিবাদ পাওয়া উচিত। সুপ্রিম কোর্ট বলেছে, তারগুলো বলে দিচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছে যে যে জায়গা ঘটনাস্থল প্রিয় যেখানে মার্ডার হয়েছে, রেপ হয়েছে, অরক্ষিত ছিল। সিপি বলছে সুরক্ষিত ছিল, কর্ডন করা ছিল। আজকে ভিডিও তো বেরিয়ে গেছে, আপনারা দেখেছেন তো সেই ভিডিও তো, এবং এখন বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সনাতন সিপি সাহেব কেন মিডিয়ার উপর দোষ চাপিয়েছে, যে মিডিয়া এমন একটা প্রচার করছে। উনি বলেছিলেন যে পুলিশকে জনতার শত্রু বা পুলিশ বের হতে দিচ্ছে না সমস্ত কিছু তদন্তে, এরকম একটা প্রমাণ করার চেষ্টা নাকি মিডিয়া করেছে আজকে। এই জন্য মনে হচ্ছে আমাদের যে উনি এই কথা তখন এই জন্য বলেছিলেন যে আজকে যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি, এ তো ক্রাইম স্থল, মানে যেখানে ক্রাইম হয়েছে সেই জায়গা নাকি গরু চড়ার মাঠ, সেটাই তো আমরা বুঝতে পারছি। মাঠে যাবে গরু চড়ে বেড়ায় সেরকম তো সেদিন ওই ক্রাইমের জায়গায়, যেটাকে এখনো পর্যন্ত আমরা জানি ক্রাইম স্থল, আমি জানি না হয়তো হতে পারে অন্য জায়গায় ক্রাইম করে ওখানে রাখা হয়েছে। ওখানে আইনজীবী রয়েছে শান্তনুদে, কি করে ঢুকলো দেখুন। এই প্রশ্নটা তো আমরাও করেছিলাম, বিশেষ করে একটি সর্বভারতীয় চ্যানেলের স্টিং অপারেশন যখন বাইরে চলে এল, তখন তো সেই যিনি পোস্টমর্টম করেছিলেন, পোস্টমর্টম টিমে ছিলেন মহিলা ডাক্তার, তিনি তো বলেছিলেন একজন আইনজীবী ছিলেন,
এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এসেছে। মনে হচ্ছে পুরো নাটকের স্ক্রিপ্ট রচনা করা হয়েছে, কি বলা হবে, কি দেখানো হবে, তদন্তে কি রেজাল্ট বা কি ফলাফল আসবে। আমার দেখেন যথেষ্ট সন্দেহ, আজও যাকে ধরেছে পুলিশ সে আদৌ অপরাধী নাকি অন্য কেউ অপরাধী। কোনো অভিযানের অনুমতি হয় নাই, কোন আইন অনুসারে পুলিশ ন্যায় সংহিতার কোন ধারা অনুসারে অনুমতি দেবে? পুলিশ ভয়ে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী ভয়ে আছে, বেরোচ্ছেন না, দেখছেন না মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে থেকে মাঝে মাঝে বানিয়ে আসছে, আকাশবাণীর মতো বানিয়ে আসছে। ছাত্রীর বাবা মা আন্দোলনে যোগ দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন, এ ব্যাপারে আজকে কোনো কথা হয়েছে? ওনারা মর্মাহত, আমি এই বিষয়গুলোর সাথে আলোচনা করিনি। ওনারা বলেছেন আমরা যেভাবে পারবো আমাদের মতো করে প্রতিবাদ করবো, আপনারা সবাই প্রতিবাদটা জারি রাখুন। সুকান্ত দা পরিবার কি অসুরক্ষিত বোধ করছে কোথাও? দেখুন সেই ধরনের কথা আমার পরিবারের সাথে হয়নি। পরিবার অত্যন্ত মর্মাহত, ওনার মেয়েটিকে কেন মেরে ফেলা হলো এই প্রশ্নের জবাব কি? এমন দুর্নীতি, একের পর এক দুর্নীতি, তাকে ডাকতে আর একটা দুর্নীতি, তাকে ডাকতে আর একটা দুর্নীতি, মানে একটা পাপ ঢাকতে যেরকম আমরা শুনি যে বারবার পাপ করতে হয়, বারবার মিথ্যে কথা বলতে হয়, সেরকম এই সরকারের অবস্থা। এবং এই সরকারের পাপের ঘরা ভরে গেছে এই সরকারের, এবং এখানকার সরকারের পাপের ঘরা ভরে গেছে এবং এই সরকারের মানে বিসর্জন আসন্ন। ছাত্র সমাজের ডাকা আন্দোলন কতদূর দেখুন সে তো কালকেই বোঝা যাবে, কিন্তু মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। কারণ কি? মানুষও বুঝতে পারছে অপরাধীরা শাস্তি এখনো পাচ্ছে না ঠিক মতো, কারণ প্রমাণটা নেই, প্রমাণটাকে হাফিজ করা হয়েছে। এবং সব থেকে বড় প্রমাণ ছিল হচ্ছে বডি, সেই বডিকে লোকাল কাউন্সিলর, লোকাল এমএলএ তিনি শ্মশানে তিনটে বডিকে টপকে ডোমদেরকে ম্যানেজ করে প্রশাসন, ওখানকার লোকাল প্রশাসনকে ম্যানেজ করে বডি পোড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। যদি চলে তার প্রতিহত কিভাবে কোন স্ট্র্যাটেজি আছে? আমি আগেই বলেছি আমি যাব না, যদি এরকম কোন পরিস্থিতি তৈরি হয় যে আমাদেরকে নামতে বাধ্য হতে হতে আন্দোলনের দিকে যাবে।